নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা একটি ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যে ভেষজ উদ্ভিদটির নাম পুনর্নবা। পুনর্নবার কী ধরনের স্বাস্থ্য উপকারিতা আছে, কীভাবে এটা আমাদের হেল্প করতে পারে, এবং কী ধরনের বা কী কী আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে পুনর্নবা ব্যবহার করা হয়, এবং পুনর্নবারকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। পুনর্নবা, যার বিজ্ঞানসম্মত নাম বোহেভিয়া ডিফিউজা, এর প্রভূত স্বাস্থ্য উপকারিতা আছে। প্রথমত, এটা একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, অ্যান্টি স্প্যাজমোটিক প্রপার্টি রয়েছে, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে। এর সাথে সাথে এর মধ্যে ডাইউরেটিক প্রপার্টি রয়েছে। ডাইউরেটিক মানে যখন কোনো মানুষের দেহে ফ্লুইডের পরিমাণ বা তরল জাতীয় পদার্থের পরিমাণ বেশি হয়ে যায়, সেটাকে ইউরিনের মাধ্যমে রিলিজ করে দেওয়া বা দেহের বাইরে নির্গত করে দেওয়া দিতে যে জিনিসগুলো সাহায্য করে তাকে ডাইউরেটিক বলা হয়। এক্ষেত্রে পুনর্নবা একটা ডাইউরেটিক ভেষজ উদ্ভিদ হিসেবে কিন্তু কাজ করে। যেহেতু এটা ডাইউরেটিক হিসেবে কাজ করে, এটা ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কাজ করে। বিভিন্ন ধরনের ইউরিনারি ট্র্যাক সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, যেরকম এক্সেসিভ ইউরিন, লো ইউরিন, পেইনফুল ইউরিন, বার্নিং ইউরিন প্রভৃতি ক্ষেত্রে এটা ভীষণ ভালোভাবে কাজ করে। এছাড়া নেফ্রোপ্রোটেক্টিভ এটা এজেন্ট হিসেবে এটা কাজ করে, এবং এর মধ্যে নেফ্রোপ্রোটেক্টিভ প্রপার্টি রয়েছে, অর্থাৎ কিডনিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। কিডনি তার সুস্থ স্বাভাবিকভাবে যে কাজ করতে পারে সেই দিকটা কিন্তু লক্ষ্য করে এই, বা সেই দিকটাতে এই ভূমিকা রয়েছে এই পুনর্নবা। এছাড়া অনেক সময় দেখা যায় যে ইউরিনের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, যেটাকে গ্লাইকোসুরিয়া বলা হয়, যদি এর মধ্যে অ্যালবুমিনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তাকে, বা প্রোটিন জাতীয় পদার্থের পরিমাণ বেশি হয়ে যায় তাকে অ্যালবুমিনোরিয়া বলা হয়, যদি ফ্যাট জাতীয় পদার্থের পরিমাণ বেশি হয় লিপোরিয়া বলা হয়। এখন এই ইউরিনের মধ্যে প্রোটিন, ফ্যাট বা গ্লুকোজের পরিমাণকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কিন্তু এই পুনর্নবা, এবং যার ফলে পুনর্নবা কিন্তু কিডনি স্টোন বা কিডনির অন্যান্য যে সমস্যাগুলো সেগুলোকে মুক্ত রাখতে সাহায্য করে। পুনর্নবার মধ্যে পুনর্নবা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে। এটা শ্বাসকষ্টের ক্ষেত্রে কাজ করে, কাফের ক্ষেত্রে কাজ করে, অ্যাজমার ক্ষেত্রে ভালো কাজ করে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে পুনর্নবা কিন্তু ভালো কাজ করে। এছাড়া পুনর্নবার আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওয়েট লস ম্যানেজমেন্ট। যারা দেহের ওজন কম করতে চান তাদের ক্ষেত্রে পুনর্নবা একটা আশীর্বাদ। যে সমস্ত ভেষজ বা আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে ওয়েট লসের জন্য বা দেহের ওজন কমানোর জন্য যে সমস্ত আয়ুর্বেদিক মেডিসিনগুলো পাওয়া যায়, তার মধ্যে একটা উৎকৃষ্ট ভেষজ উপাদান কিন্তু পুনর্নবা। কাজেই পুনর্নবা আমাদের দেহের ওজনকে কমাতে সাহায্য করে, এবং এর মধ্যে ডায়ুরেটিক প্রপার্টি থাকার জন্য দেহের মধ্যে অতিরিক্ত ফ্লুইডকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করছে। কিন্তু এই সাথে সাথে এর আরেকটা ভূমিকা রয়েছে, কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। অর্থাৎ এ দেহের মধ্যে যে ইলেকট্রোলাইট তার ব্যালেন্সটা সঠিক থাকে, কাজেই বিপদের সম্ভাবনা থাকে না, কিন্তু ফ্লুইডটা ইউরিনের মাধ্যমে রিলিজ হয়ে যেতে সাহায্য করে এই পুনর্নবা। পুনর্নবার লিভার হেলথকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বেশ কিছু লিভার ডিজিজের ক্ষেত্রে এর একটা খুব ভালো ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা যায় যে কিছু লিভারের সমস্যার জন্য কি হয়, আমাদের অ্যাবডোমেনের মধ্যে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইড জমে যায়, সেই যাকে অ্যাসাইটিস বলা হয়, এটাকে কন্ট্রোল করতে সাহায্য করে বা এর পরিমাণকে কমাতে সাহায্য করে পুনর্নবা। স্টমাকের ওপরে এর ভালো ভূমিকা রয়েছে, স্টমাক হেলথকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, বিশেষত ইন্টেস্টিনাল কোলিক, ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, ইন্টেস্টিনাল পেনের ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পুনর্নবার। এরপরে বলছি যে পুনর্নবার আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা কিন্তু আমাদের নিউরোমাসকুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রয়েছে। গাউট, আর্থারাইটিস, রুমাটিজম এর ক্ষেত্রে এর খুব ভালো ভূমিকা রয়েছে। জয়েন্ট পেইন, জয়েন্টের সোয়েলিং, জয়েন্টের ইরিমা এবং জয়েন্টে হাত দিলেই যে ব্যথা হয়, এই ধরনের যে সমস্যা, বিশেষত হিপ জয়েন্ট, লো ব্যাক পেইন বা সায়াটিকা, থাই পেইন, নি জয়েন্ট, এখানে অনেক সময় কি হয়, সোয়েলিং হয়, ফুলে যায়, ব্যথা হয়, এবং সেক্ষেত্রে একটা অস্বস্তি দেখা যায়। একটু সামান্য নড়াচড়া করলেই বা হাত দিলেই সেক্ষেত্রে ব্যথা হয়, সেই জায়গায় পুনর্নবা ব্যবহার করা যায়। পুনর্নবা রুটের যে পাউডারটা পাওয়া যায় সেটাকে জলে গুলে একটু পেস্ট করে যদি ওই জায়গায় লাগিয়ে দেওয়া হয়, এবং তারপরে শুকিয়ে গেলে সেটাকে রিমুভ করে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় এটা ব্যবহার করার ক্ষেত্রে। অর্থাৎ রুমাটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুনর্নবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে কিন্তু পুনর্নবা আপনি ব্যবহার করতে পারে। এবারে বলবো যে পুনর্নবা চোখের ক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চোখের বিভিন্ন রকম ইনফেকশন, বিশেষত কনজাংটিভাইটিস বা অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু পুনর্নবার একটা ভূমিকা রয়েছে। কিভাবে ব্যবহার করবেন এক্ষেত্রে পুনর্নবা, পুনর্নবার এক্সট্রাক্ট দিয়ে আই ড্রপ
তৈরি করা হয় সেটা সম্পূর্ণ স্টেরাইল পদ্ধতিতে, সেগুলো ভেষজ আই ড্রপ বা আয়ুর্বেদিক আই ড্রপ সেগুলো ব্যবহার করতে পারেন। তা এবারে বলছি যে পুনর্নবা কী ধরনের আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে রয়েছে, কী কী আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে রয়েছে। যেরকম এটা রয়েছে পুনর্নবাদি গুগুল, পুনর্নবা মন্ধুর, পুনর্নবাসব, পুনর্নবাষ্টক চূর্ণ প্রভৃতি যে পুনর্নবাদি কাত, এর মধ্যে পুনর্নবা রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পুনর্নবা ডাস্ট হিসেবে পাওয়া যায়, পুনর্নবা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী আয়ুর্বেদিক ডক্টররা এই পুনর্নবাটাকে সেভাবে দিয়ে যায়। ডাস্ট হিসেবে যেটা পাওয়া যায় সেটা দুধের সাথে মিশিয়ে বা জলের সঙ্গে মিশিয়েও সেটা খেতে পারে। খালি বন্ধুরা দেখলে তো যে পুনর্নবা একটা ভেষজ উদ্ভিদ বিভিন্নভাবে আমাদের সাহায্য করে, বিশেষত যারা ওয়েট লস ম্যানেজমেন্টে রয়েছে তাদের ক্ষেত্রে বেশি সাহায্য করে এবং ইউটিআই, বিশেষত যাদের ফ্রিকোয়েন্টলি ইউটিআই হয় সেক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।